এমন কিছু মানুষ আছেন যাদের জীবনী পড়লে চোখের কোণে পানি আসে না, আবার কিছু মানুষ আছেন যাদের জীবনকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন তাদের জীবনী পড়লে চোখের কোণে নিজের অজান্তেই পানি চলে আসে। যেমন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের এমন কিছু কাহিনী শুনব যা ধৈর্য ধরে শুনলে মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। ফাতিমা বিনতে মুহাম্মদ ছিলেন ইসলামের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা। তিনি মুসলিম নরনারীর কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব হিসাবে সম্মানিত। মক্কায় কুরাইশদের দ্বারা তার পিতার উপর নির্যাতন ও দুর্দশার সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় তার পাশে ছিলেন। মদিনায় হিজরতের পর তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের চারটি সন্তান হয়। তার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরলোক গমনের কয়েক মাস পরেই তিনি পরলোক গমন করেন এবং মদিনার জান্নাতুল বাকিতে তাকে সমাধিস্থ করা হয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 605 সালে মক্কায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেন। তার জন্মদিন সম্পর্কে নানা মতভেদ আছে, তবে সর্বাধিক গ্রহণযোগ্য মতে তিনি প্রথম কোরআন অবতীর্ণ হওয়ার 5 বছর পর কাবাঘর সংস্কারের সময় 605 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। জয়নব, রুকাইয়া এবং উম্মে কুলসুমের পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চতুর্থ কন্যা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অন্য সন্তানদের জন্য ধাত্রী রাখলেও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধাত্রীর হাতে ছেড়ে না দিয়ে নিজের কাছে রেখে স্বীয় তত্ত্বাবধানে লালন পালন করেন। ইসলাম গ্রহণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত লাভের পরপরই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও অন্যান্য বোনদের সাথে ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের প্রথম ভাগের নারীদের সাথে বাইয়াত লাভ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম আজ-জুরকানি তার শারহুল মাওয়াহিবত গ্রন্থে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক গুণাবলী পরিস্ফুটনের ক্ষেত্রে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্পষ্ট অবদান রয়েছে। শৈশবকাল। শৈশব থেকেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ধর্ম সম্পর্কে বুঝতে পারতেন। তার পিতার কষ্ট দেখে তিনিও কষ্ট অনুভব করতেন। একদিন মসজিদে নববীতে সিজদা থাকা অবস্থায় কুরাইশ নেতাদের আদেশে উকবা ইবনে আবু মুয়াত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিঠে উটের পচা গলা নাড়ি ভুড়ি উঠিয়ে দিয়েছিল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা শুনতে পেয়ে দ্রুত এসে তার পিতার পিঠ থেকে এসব পচা নাড়ি ভুড়ি নামিয়ে দেন ও পরিষ্কার করে দেন। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশ নেতাদের সাথে ঝগড়া করেন। এই ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য অনেক পীড়াদায়ক ছিল, কষ্টের ছিল। তিনি কাফিরদের অভিশাপ দিয়েছিলেন। তৎপরতার ভূমিকার জন্য ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করেছিলেন। কিশোর বয়সে ফাতিমা পিতার হাত ধরে কাবা প্রাঙ্গণে গিয়েছিলেন। এ সময় পিতাকে একা পেয়ে হাজরে আসওয়াদের নিকট তাকে ঘিরে ফেলে এবং বিভিন্ন কটু কথা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তেজিত করতে থাকে। হেনস্থার এক পর্যায়ে আক্রমণ করে মহাবাদের দাড়ি টেনে টানাটানি করতে থাকে ও চাদর গলায় পেঁচিয়ে ফাঁস লাগাতে শুরু করে। এমনকি এক পর্যায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাথায় আঘাত করে, যার ফলে মাথা কেটে রক্তস্নাত হয়ে যায়। ঘটনা দেখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচণ্ড ভয় পেয়ে যান। সেই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহায্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শত্রুদের হাত থেকে মুক্তি পান এবং তারা ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরে যায়। এইসব ঘটনা ছোটকাল থেকেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর ধর্মীয় প্রভাব ফেলে, যার ফলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটবেলা থেকেই পিতার প্রতি শ্রদ্ধাশীল ও অনুগত হয়ে বড় হয়েছিলেন। 616 খ্রিস্টাব্দে যখন মক্কার কুরাইশরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নির্যাতনের নতুন পথ হিসাবে তার সম্প্রদায়কে আদেশ করল মুহাম্মদকে তাদের হাতে হত্যার জন্য তুলে দেয়া হোক, তুলে না দেয়া পর্যন্ত বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিব সম্প্রদায়কে বয়কট করা হবে।
মক্কার সমস্ত গোত্র এক হয়ে ঘোষণা দিল, মুহাম্মদকে হত্যার জন্য তুলে না দেওয়া পর্যন্ত এই দুই সম্প্রদায়ের সাথে সমস্ত ব্যবসা বাণিজ্য করবে না। এই কঠিন সময়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আহলে বাইতের সবাই দুঃখে কষ্টে দিনাতিপাত করেছে, সবাই না খেয়ে দিন পার করেছে। এই অবরোধ প্রায় তিন বছর চলছিল। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে ছোট হলেও অত্যন্ত আত্মপ্রত্যয় ও দৃঢ়তার সাথে পিতার পাশে দাঁড়িয়েছিলেন, সেই জন্য পিতার আদর ও স্নেহ বেশি মাত্রায় পেতে থাকেন। মদিনায় হিজরতের আগ পর্যন্ত মক্কায় পিতার দাওয়াতি কার্যক্রমের সাহায্য করেন। পিতার বিরুদ্ধে কেউ কটূক্তি করলে ফাতিমাও তার জবাব দিতেন, আর এই কারণেই তার ডাকনাম হয়ে যায় উম্মে আবিহা, অর্থ পিতার মা অর্থাৎ মুহাম্মদের মা। এই সময়ে তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলে তিনি পরিবারের অন্যতম কর্তা হিসাবে সুদৃঢ় হাতে দায়িত্ব পালন করেন। যে রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ গৃহে রেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনায় হিজরত করলেন, সেই রাতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বোনদের সাথে মক্কায় নিজ গৃহে ছিলেন। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিন মক্কায় থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট কুরাইশদের গচ্ছিত অর্থ সম্পদ মালিকদের নিকট প্রত্যর্পণ করে মদিনায় পাড়ি জমালেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার বোন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় থেকে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে একটু স্থির হওয়ার পর 622 খ্রিস্টাব্দে পরিবারের লোকদের নেয়ার জন্য একজন সাহাবিকে পাঠালেন। সেই সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় গমন করেন। সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রস্তাব নিয়ে আসলে তিনি বলেন সে এখনও ছোট, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব নিয়ে আসলে তিনি বলেন আবু বকর, আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করো। অন্য বর্ণনা এসেছে উমরকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বলেন, তুমিও আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করো। দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়। বিয়ের সঠিক তারিখ ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স নিয়ে জীবনী বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য রয়েছে। কেউ বলেছেন উহুদ যুদ্ধের পর আলী ফাতিমার বিয়ে হয়। আবার এটাও বর্ণিত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে নেয়ার চার মাস পরে আলী ফাতিমার বিয়ে হয়, এবং বিয়ের নয় মাস পরে তাদের বাসর হয়। সেই হিসাবে বিয়ের সময় ফাতিমার বয়স 15 বছর 5 মাস এবং আলীর বয়স 21 বছর 5 মাস ছিল। আলী ফাতিমার বিয়ে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার 5 মাস পরে রজব মাসে, এবং বদর যুদ্ধ থেকে ফেরার পর তাদের বাসর হয়। সেই হিসাবে ফাতিমার বয়স তখন ছিল 18 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ পেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব নিয়ে যান। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট চিত্তে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সম্পন্ন করেন। তবে ভিন্ন একটি বর্ণনা মতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারি সাহাবা বা তার এক দাসীর পরামর্শ পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট গিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিতে রাজি হলেন, এবং জিজ্ঞেস করলেন তুমি দেনমোহর কি দিবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন আমার ঘরে কিছুই নেই, আপনার দেওয়া একখানা বর্ম ছাড়া, যার মূল্য 4 দিরহামও হবে না। এই বিবাহ সম্পন্ন করার সুবিধার্থে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মটি 470 দিরহাম দিয়ে কিনে নেন। এই অর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দেয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 দিরহাম বিবাহের আয়োজনে ব্যয় করেন, এবং 400 দিরহাম ফাতিমা আলীর বিবাহের দেনমোহর নির্ধারণ করেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবশ্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরিদ্রতা সম্পর্কে তার পিতার নিকট আপত্তি তুলেছিলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন আলী দুনিয়াতেই একজন নেতা, এবং আখিরাতেও সে সত্যনিষ্ঠ ব্যক্তিদের একজন হবে। সাহাবিদের মধ্যে তার জ্ঞান বেশি, সে একজন বিচক্ষণ ব্যক্তি, তাছাড়া সবার আগে সে ইসলাম গ্রহণ করেছে।
এরপর আরবের প্রথা অনুযায়ী কনের পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বর পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খুতবা দান করেন। তারপর উপস্থিত অতিথিদের মধ্যে খুরমা বিতরণ করা হয়। বিবাহের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় পক্ষ থেকে দুজনে খুতবা পাঠ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা ছিল, সকল প্রশংসা আল্লাহর যিনি তার দান ও অনুগ্রহের কারণে প্রশংসিত, শক্তি ও ক্ষমতার জোরে উপাস্য, শাস্তির কারণে ভীতিপ্রদ এবং তাঁর কাছে যা কিছু আছে তার জন্য প্রত্যাশিত। আসমান ও জমিনে তিনি স্বীয় হুকুম বাস্তবায়নকারী, তিনি তাঁর শক্তি ও ক্ষমতা দ্বারা এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, তারপর বিধিনিষেধ দ্বারা তাদেরকে পার্থক্য করেছেন, দিনের দ্বারা তাদেরকে শক্তিশালী করেছেন এবং তাঁর নবী মুহাম্মদের দ্বারা তাদেরকে সম্মানিত করেছেন। সংক্ষেপিত, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খুতবা পাঠ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্য সুখের জন্য দোয়া করেন। এভাবে অতি সাধারণ ও সাধাসিধেভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পন্ন হয়। বিবাহের শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগভরা কান্না জড়িত কণ্ঠে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেছিলেন, আমি তোমাকে সবচেয়ে শক্ত ইমানের অধিকারী, সবচেয়ে বড়ই জ্ঞানী, সবচেয়ে ভালো নৈতিকতা ও উন্নত মন মানসিকতার অধিকারী ব্যক্তির নিকট গচ্ছিত রেখে যাচ্ছি। দ্বিতীয় হিজরির বদর যুদ্ধের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে নেওয়ার জন্য একটি ঘর ভাড়া করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘরে ছিল শুধুমাত্র একটি ভেড়ার চামড়ার বিছানা, সেটি বিছিয়ে তিনি রাতে ঘুমাতেন, আবার দিনে সেটি দিয়ে মশকের কাজ করতেন। কোনো চাকর বাকরও ছিল না। আসমা বিনতে ওমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর ঘর প্রত্যক্ষ করে বলেছিলেন, খেজুর গাছের ছাল ভর্তি বালিশ বিছানা ছাড়া তাদের ঘরে আর কিছু ছিল না। তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি বর্ম এক ইহুদির নিকট বন্ধক রেখে কিছু জব ও খাদ্য আনেন। তবে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র এই বিয়ে উপলক্ষে একটি বিশাল জাঁকজমকপূর্ণ ভোজ অনুষ্ঠান করেছিল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার ছিল দারিদ্রতায় ভরাডুবি, কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য বোনদের অবস্থা বেশ সচ্ছল ছিল। জয়নবের বিয়ে হয়েছিল আবুল আসির সাথে, রুকাইয়া আর উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন আবুল আহাবের পুত্রদ্বয়। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে দুই বোনকেই বিয়ে করেন। এরা প্রত্যেকে আরবের ধনী ব্যক্তি ছিল, কিন্তু অপরদিকে আলী ছিলেন আর্থিক দিক থেকে জরাজীর্ণ যুবক। সেও উচ্চ বংশের জ্ঞানী ব্যক্তি হয়ে থাকলেও মাত্র 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করে নিজেকে ইসলামে নিবেদিত করেন। এই জন্য ব্যক্তি জীবনে বেশি অর্থোপার্জন করতে পারেননি। এজন্য তার আর্থিক দুরবস্থার কথা চিন্তা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পুত্র হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের লালন পালনের ভার গ্রহণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে যুক্ত হন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 18 বছর বয়সে স্বামী গৃহে গিয়ে দেখেন সেখানে খেজুর গাছের ছাল ভর্তি চামড়ার বালিশ ও বিছানা, একজোড়া জাতাকল, দুটো মশক, পানি সংগ্রহের পাত্র, দুটো পানির ঘর আর কিছু আতর সুগন্ধি ছাড়া আর কিছু নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে কোনো দাস দাসী না থাকার কারণে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব ধরনের কাজ একাই করতেন। জাতাকল ঘোরাতে ঘোরাতে তার হাতে কড়া পড়ে যায়, মশক ভর্তি পানি টানতে টানতে তার কোমরে দাগ হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মা ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সবসময় ঘরের কাজে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করতেন। একদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে বিজয়ী বেশে প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ ও যুদ্ধবন্দী সহ মদিনায় ফিরেন। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের কাজে সাহায্য করার জন্য একজন দাস চাইলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাস দিতে অস্বীকৃতি দিয়ে জানালেন, আল্লাহর কসম তোমাদের আমি এখান থেকে একটি দাসও দিব না। আহলুস সোফার লোকেরা না খেয়ে নিদারুণ কষ্টে আছে, তাদের জন্য আমি কিছুই করতে পারছি না, এগুলো বিক্রি করে সেই অর্থ আমি তাদের জন্য খরচ করব। এরপর ওই দিন সন্ধ্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়ে একটি দোয়া শিখিয়ে দিয়ে আসেন। এই দোয়া একটি দাসের থেকেও উত্তম। দোয়াটি হল প্রতি নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ,
10 বার আল্লাহু আকবার এবং রাতে ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন, এই দোয়া জানার পরে আমি জীবনে কোনো দিন বাদ দিইনি, এমনকি সিফিনের রাতেও না। এরপরে আরও একদিন অভাবে পড়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হয়েছিলেন কিছু চাইবার জন্য। সেদিনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 5টি উত্তম দোয়া শিখিয়ে দিয়েছিলেন। তৃতীয় হিজরিতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন। সংবাদ পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে এসে সদ্য প্রসূত সন্তানকে দু হাতে তুলে তার কানে আজান দিলেন এবং দৌহিত্র হাসানের মাথা মুড়িয়ে তার চুলের সমপরিমাণ ওজনের রূপা গরিব মিসকিনদের মধ্যে দান করে দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 1 বছরের কিছু বেশি হতে না হতেই চতুর্থ হিজরির শাবান মাসে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়। বিয়ের পরেও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার সংসারের সকল বিষয়ের খোঁজখবর রাখতেন, এমনকি অনেক সময় তাঁর সৎ মাদের ছোটোখাটো রাগ অভিমানের ব্যাপারেও মীমাংসা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সন্তানদের মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু বেশি ভালোবাসতেন, আবার স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসতেন, এটা সবাই বুঝতে পারত। সকল ঐতিহাসিকগণ গবেষণা করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা শ্রেষ্ঠত্বের কিছু কারণ খুঁজে বের করেছেন। এ সমস্ত কারণে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নারীদের অনুকরণীয় ভাবা হয়, পৃথিবীর সমস্ত অগ্রগামী 4 নারীদের মধ্যে অন্যতম ভাবা হয়। আর এই শ্রেষ্ঠত্বের কারণগুলো হল, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মা ছিলেন জান্নাতের নারীদের নেত্রী সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী ছিলেন দুনিয়া ও আখেরাতের নেতা আমিরুল মুমিনিন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দুই পুত্র হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন জান্নাতের যুবকদের নেতা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মুখ, তার দাদা শহীদদের মহান নেতা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তার অন্য দাদা ইসলামের সকল কাজে অগ্রগামী আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তার চাচা বিশিষ্ট সেনানায়ক জাফর ইবনে আবু তালিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন ভালোবাসতেন, ফাতিমাও তার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে ভালোবাসতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সফর থেকে যখন ফিরতেন তখন তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন, এরপর ঘরে ফিরতেন। পিতাও কোনো যুদ্ধে গেলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উদ্বিগ্ন ও দুশ্চিন্তায় ভুগতেন এবং পিতার জন্য অধীর আগ্রহে ঘরে বসে থাকতেন। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যান। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার জীর্ণ অবস্থা দেখেই কাঁদতে লাগলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাঁদছো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিউত্তর দিলেন, আব্বা, আপনার চেহারা বিবর্ণ হয়ে গেছে এবং আপনার পরিধেয় বস্ত্রও ময়লা ও নোংরা হয়েছে, এ দেখে আমার কান্না পাচ্ছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতার অল্প দুঃখ দেখেই কেঁদে ফেলতেন এবং পিতার বিরুদ্ধে কেউ লাগলে ফাতিমা তার বিরুদ্ধে লাগতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 8 মাস মতান্তরে 70 দিন পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়। অনেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 2 মাস অথবা 4 মাস পরে ইন্তেকালের কথাও বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার পরিবারের মাঝে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই সর্বপ্রথম ইন্তেকাল করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য হয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম যদিও নবুয়তের 5 বছর পূর্বে ধরা হয়, তাহলে মৃত্যুকালে তার বয়স হয়েছিল 29 বছর। মৃত্যুর পূর্বে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমন শয্যাশায়ী বা বড় কোনো রোগাক্রান্ত হননি। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।